প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একেবারে বেসিক দুই তিনটা শব্দ, আমরা দুই তিনটা বাক্য আমরা জানব। স্টোল লেজার, যেটাকে আমরা মালখুতিয়ান বলি, মজুদ পণ্যের হিসাব রক্ষণ চ্যাপ্টারে যে অঙ্কগুলো, আপনারা ফিফু কাট করি, লিফু কাট করি, ওয়েটেড এভারেজ কাট করি, যখনই কাউকে প্রশ্ন করি ফিফু বলতে কী বোঝো, জবাব দেয় স্যার আগের মাল আগে ইস্যু করা, লিফু মানে কি শেষের মাল আগে ইস্যু করা। তোমরা সবাই কমন একেবারে মুখস্থবিদ্ধ জবাব দাও, ফিফু মানে স্যার আগের মাল আগে ইস্যু করা, লিফু মানে আগের মাল শেষের মাল আগে ইস্যু করা। আমি একটু খটকা লাগাই, ধরো তোমার যে কাঁচামালটা এটা হচ্ছে লিকুইড পদার্থ, তরল পদার্থ, তো তুমি তেল কিনছো এক তারিখে, এটা মনে করো এক তারিখের ক্রয় করার তেল, আবার পাঁচ তারিখে তেল করছো এখানেই তো রাখছো, আবার দশ তারিখে তেল ক্রয় করছো এখানেই তো রাখছো, তাহলে এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ সব তেল তো মিলেমিশে একাকার, এখান থেকে তুমি এক তারিখে তেল আলাদা করতে পারবা? তার মানে ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মালটা আগে ইস্যু করা না। আগের মাল গুদামে প্রবেশ করছে যেই দামে, সেই দামে ইস্যু করা। ফিফু মানে কি? আগের মাল গুদামে এসছে যেই দাম নিয়ে, সেই দামে ইস্যু করার নাম হচ্ছে ফিফু। মালের দিকে তাকাইলে হবে না, মালের দামের দিকে তাকাইতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে কাঁচামাল সব একই, সব কাঁচামাল একই, ভিন্ন ভিন্ন তারিখে তুমি ভিন্ন ভিন্ন দামে ক্রয় করতেছ, প্যাঁচটা লাগা দিছে দামে। মনে করো তুমি এই মার্কার কিনো, সবই একই মার্কারে তুমি কিনতেছ, কখনো মনে করো ত্রিশ টাকা, কখনো পঁচিশ টাকা, কখনো চল্লিশ টাকা, ভিন্ন ভিন্ন দামে একই জিনিস তুমি ক্রয় করতেছ। এখন ইস্যু করার সময় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যেটা আগে দামে, যে দামটা আগে ক্রয় করা হয়েছে যে দাম দিয়ে, ওই দাম ধরে ইস্যু করব, নাকি যেটা শেষে ক্রয় করা হয়েছে যে দাম নিয়ে ওই দামে। মনে রাখবে পণ্য সবসময় আগেরটা আগে ইস্যু করতে হবে, পণ্য সবসময় ফিজিক্যালি আগেরটা আগে ইস্যু করতে হবে, তা নাহলে ঝামেলা আছে। কী ঝামেলা? ধরো পণ্যটা যদি লিকুইড হয়, তরল পদার্থ হয়, তাহলে তরল পদার্থের অভ্যাস হচ্ছে গিয়ে কিছুটা চোয়ায় চোয়ায় পরে কমে যাবে। এখন তুমি যদি কিনে শেষেরটা আগে ইস্যু করো, প্রথমটা প্রথমে ইস্যু না করো, প্রথমে যে পণ্যটা ক্রয় করছো ওটা যদি ইস্যু না করো, এটা বেশি সময় গোদামে থাকবে, বেশি সময়ে বেশি পরিমাণ লিকেজ হয়ে পড়ে যাবে। কিন্তু ধরো তোমার পণ্যটা কঠিন পদার্থ, সুটকি, তো সুটকি কী জিনিস, শুকায় যায়। তুমি যদি আগের পণ্যগুলোকে আগে ইস্যু না করো, সুটকি আগে যদি ইস্যু না করো, শুকিয়ে ওজনে কমে যাবে, সংখ্যায় ঠিকই থাকবে, ওজনে কমে যাবে, তোমার লস হয়ে যাবে। অর্থাৎ পণ্য সবসময় আগেরটা আগে ইস্যু করতে হবে। দামের ব্যাপারে তুমি ফসলা করবা যে আগের দাম ধরে দিব না শেষের দাম ধরে দিব, সবই তোমার একই পণ্য, সবই একই পণ্য, দাম ভিন্ন, আগের দাম দিয়ে ইস্যু করবো না শেষের দাম দিয়ে ইস্যু করবো না গড় করে ইস্যু করবো, এইটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে বলার বিষয়। তাহলে ফিফু মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট? কখনই না। ফিফু মানে হচ্ছে গিয়ে প্রথমে গোদামে প্রবেশ করছে যে দাম নিয়ে, সেই দামে ইস্যু করা। লিফু মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট? শেষের মাল আগে বের করা? না, শেষের গোদামে প্রবেশ করছে মালটা যে দাম নিয়ে, সেই দাম নিয়ে ইস্যু করবো। আমি সবই মনে করছি রূপচাঁদা সুটকি বিক্রি করি, সবই আমার রূপচাঁদা, এক এক তারিখে ক্রয় করছি এক এক দামে, এখন কোন দাম ধরে ইস্যু করবে সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন সবসময় খেয়াল রাখতে হবে যে আগে কেনা সুটকিটি আমি ইস্যু করবো, ওজন কমে যাওয়ার আগে, দাম হয়তো শেষেরটা ধরব, বোঝা যায়? আর পণ্য যত বেশি তোমার গোদামে থাকবে, তোমার এই পণ্যের পিছনে ব্যয় তত বেশি হবে, এটা নিরাপত্তা, এটা চুরি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা, এটার মেনটেন্যান্স, তোমার খরচ হবে বেশি। কাজে তুমি সবসময় চিন্তা করবা ওষুধ সামগ্রী হলে তো আরও মারাত্মক অবস্থা, কারণ প্রত্যেকটা ওষুধের একটা মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে, শুধু ওষুধ না সব পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে, তুমি যদি ধরে রাখো বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে কেউ কিনতে চাইবে না। কাজে গোদামে পণ্য যেটা আগে আসবে সেটাই ইস্যু হবে, কিন্তু দাম কি আগের দামেই হবে না পরের দামে হবে না গড় হবে, এটা চালোচ্য বিষয়। তাহলে ফিফু মানে আগের মাল আগে ইস্যু করে না, বলবা আগের মাল গোদামে প্রবেশ করছে যে দাম নিয়ে সেই দামে ইস্যু করবো। লিফু মানে কি শেষের মালটা আগে ইস্যু করা? না, লিফু মানে হচ্ছে কি শেষে গোদামে প্রবেশ করছে যে দাম নিয়ে ওই দামে ইস্যু করবো, মাগার পণ্য যাবে আগেরটাই। আশা করি বুঝতে পেরেছো, ধন্যবাদ।